নমস্কার বন্ধুরা, টেক অনলাইন এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অভিনন্দন। তো বন্ধুরা, অনেকেই আমাকে প্রশ্ন করছিল যে দাদা, কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের সিভিক ভলান্টিয়ার রিক্রুটমেন্ট কবে থেকে শুরু হবে। তো তার জন্য কিন্তু একটা সুখবর নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, কলকাতা পুলিশের পক্ষ থেকে কিন্তু একটা অফিসিয়াল মানে অফলাইন নোটিশ প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু বলা হয়েছে যে কলকাতা পুলিশের যে সিভিক ভলান্টিয়ার রিক্রুটমেন্ট, সিভিক ভলান্টিয়ার ফোর্সের যে রিক্রুটমেন্ট সেটি কবে থেকে শুরু হবে, সেরকম কিন্তু একটা ডেট, ঠিক আছে, আনুমানিক ডেট প্রকাশিত হয়েছে। তো আসো বন্ধুরা, দেখে নিই আমরা এই ভিডিওতে সেই নোটিস এবং কবে থেকে শুরু হবে সব মানে, এবং শারীরিক মানসিক এবং শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সবই কিন্তু আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিডিও শুরু করার আগে তুমি যদি আমাদের ইউটিউব চ্যানেল প্রথম দর্শক হয়ে থাকো এবং আমাদের ভিডিও যদি প্রথম দেখে থাকো, তাহলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবে, এরকম নতুন ভিডিও, নানা তথ্য, নানা আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, আমি কিন্তু একটা ওয়েবসাইট নিয়ে এসেছি, এখানে কিন্তু যে বিজ্ঞপ্তি আমি কথা বলছি সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। তো দেখো এখানে কি বলা হয়েছে, বোর্ড নেম তোমার কলকাতা পুলিশ থেকে কিন্তু এই রিক্রুটমেন্ট করাবে, অফিসিয়াল ওয়েবসাইট এখানে বলা হয়েছে www.kolkatapolice.gov.in। এই ওয়েবসাইটে কিন্তু তোমরা ডিটেলস জানতে পারবে, কবে জানতে পারবে সেটাও কিন্তু আমি ভিডিও লাস্টে বলবো, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এরপর দেখো পোস্টের নাম কি হচ্ছে, সিভিক ভলান্টিয়ার পদের পোস্টে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। পোস্ট এখানে কিন্তু কোনো পোস্ট উল্লেখ করা হয়নি, কত পোস্টে নিয়োগ করাবে, ভ্যারিয়াস পোস্ট অবশ্যই মানে 1000-2000-এর উপরে তোমাদের পোস্টে নিয়োগ করা হবে আমরা আশা করতে পারছি। এখানে মোড অফ অ্যাপ্লিকেশন তোমাদেরকে কীভাবে অ্যাপ্লাই করবে, অফলাইনে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে, মানে আবেদনের মোড বা মানে আবেদনের যে প্রসেস সেটা কিন্তু অফলাইনে তোমাদেরকে আবেদন করতে হবে। এরপরে দেখে নেবো লোকেশন অফ দ্য জব, তোমাকে ওয়েস্ট বেঙ্গল লোকেশন জব কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল তোমরা দেখতে পাচ্ছ। এরপরে দেখে নেবো ক্যাটাগরি অফ দিস জব, তো এখানে সিভিক ভলান্টিয়ার পোস্টে কিন্তু তোমাদেরকে বা সিভিক পুলিশ পোস্টে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। এরপরে আমরা চলে আসবো শিক্ষাগত যোগ্যতা, এডুকেশন কোয়ালিফিকেশন কী চাইছে। দেখো এখানে দেখতেই পাচ্ছ এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী বলা হয়েছে, দেখো তোমাকে অবশ্যই 8 থেকে 8 পাস এবং 8 পাস করে থাকলে কিন্তু তোমরা ন্যূনতম 8 পাস করে থাকলে তোমরা আবেদন করতে হবে। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট শুড বি পাস্ট অফ 8 ক্লাস অ্যান্ড ম্যাক্সিমাম 12+2, ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছ তুমি ক্যান্ডিডেট শুড নট হ্যাভ এনি ক্রিমিনাল রেকর্ড ইন এনি পুলিশ স্টেশন, মানে তোমাকে ভারতবর্ষের কোনো পুলিশ স্টেশনে তোমার যদি ক্রিমিনাল রেকর্ড থাকে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে না। এরপর কী বলছে দেখো, তিন নম্বরে বলা হচ্ছে দেখো ক্যান্ডিডেট শুড বি ফিজিক্যাল অ্যান্ড মেন্টালিটি ফিট, তোমাকে তার মানে শারীরিক এবং মানসিকভাবে অবশ্যই সম্পূর্ণ পরিপূর্ণ থাকতে হবে, মানে ফিট থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এরপরে দেখে নেবো এজ লিমিট, মানে তোমাদের কত বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। দেখো এখানে বলা হয়েছে দেখো এজ লিমিট, মিনিমাম এজ লিমিট 20 বছর থেকে 60 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তাহলে কিন্তু তোমরা এবারের জন্য আবেদন করতে পারবে। এখানে কিন্তু SC ST OBC কোনো ছাড়ের ব্যবস্থা নেই বা ছাড়ের কোনো উল্লেখ করা হয়নি, তাই তোমাদের 20 বছর থেকে 60 বছরের মধ্যে বয়স হলে কিন্তু তোমরা এবারের জন্য আবেদন করতে পারবে। এরপরে দেখে নেবো দেখো এখানে তোমাদেরকে সিলেকশন প্রসেস কী বলা হয়েছে, দেখো এক্সাম বেসিক এবং ইন্টারভিউ, তোমাকে এক্সাম দিতে হবে এবং তোমাদের ইন্টারভিউ দিলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও কিন্তু তোমাদেরকে একটা ট্রেনিং করা হবে 10 দিনের, সেই ট্রেনিংয়ের ওপর ভিত্তি করে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। তুমি যদি ট্রেনিংয়ে ফেল করো তাহলে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে না, ঠিক আছে। এরপরে দেখে নাও প্লেস অফ ডিপ্লয়মেন্ট, তো এখানে কীভাবে কোন কোন পদে তোমাকে নিয়োগ করা হবে। এক নম্বরে দেখো এখানে কী বলছে, ট্রাফিক গার্ড, কলকাতা পুলিশের যে ট্রাফিক গার্ড আছে ট্রাফিক গার্ডে তোমাদের নিয়োগ করতে পারে, এবং পুলিশ স্টেশন মানে কলকাতা পুলিশের আন্ডারে যে কটা পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনে কিন্তু তোমাদেরকে নিয়োগ করতে পারে। এরপরে দেখে নেবো সিলেবাস, তো এখানে দেখো সিলেবাস কী বলা হয়েছে, পরীক্ষা মানে কলকাতা পুলিশের পরীক্ষা হয়েছে, পরীক্ষার সিলেবাস কিন্তু এখানে বলা হয়েছে। দেখো এখানে কী বলা হয়েছে, সাবজেক্টের জেনারেল ইংলিশ, ঠিক আছে, এখানে সিলেবাস বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে। এরপরে দেখে না প্রশ্ন মানে নাম্বার অফ কোশ্চেন 25টা পয়েন্ট থাকবে, ম্যাথমেটিক্স মানে অঙ্ক থাকবে 25টি প্রশ্ন, জেনারেল নলেজ থাকবে 25টি প্রশ্ন, এবং রিজনিং থাকবে 25টি প্রশ্ন। টোটাল 100 নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলা হয়েছে টোটাল নাম্বার অফ 100 নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এরপরে দেখে নেবো চলে আসবো নিচে, দেখো এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। তো কী বলছে, দ্য অল উইলিং ক্যান্ডিডেট হ্যাভ টু ফুলফিল দ্য এলিজিবিলিটি কন্ডিশন অ্যান্ড মেনি মে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন অ্যাজ পার ফরম্যাট উইচ হ্যাজ গিভিন দ্য গভর্নমেন্ট, মানে তোমার গভর্নমেন্ট থেকে যে তোমাদের কী বলে ফর্ম দেবে সেই ফর্মটাকে কি তোমাকে কিন্তু কেয়ারফুলি দেখে নিতে হবে, ঠিক আছে, কন্ডিশনগুলো দেখতে হবে, দেখার পরে কিন্তু তোমাকে মানে সুন্দরভাবে তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে। তারপর কী হচ্ছে, আফটার ফুলফিলিং ইয়োর ফর্ম, তোমাদের 2 নম্বর কী বলতে, আফটার ফুলফিলিং ইয়োর ফর্ম দেন ইউ হ্যাভ টু অ্যাটাচ অল রিকুইড ডকুমেন্ট
উইথ সেলফ অ্যাটেস্টেড লাইক এডুকেশন কোয়ালিফিকেশন এজ প্রুফ অ্যান্ড আইডেন্টি প্রুফ। তার মানে কি বলছে, তারপরে তোমাকে বলা হচ্ছে, তারপরে তোমাকে তোমার সম্পূর্ণ মানে ফর্মটা ফিল আপ করার পরে তোমার যে ডকুমেন্টগুলো সেগুলো কিন্তু তোমাকে সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে। যেমন এডুকেশন কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা যে সার্টিফিকেটটা সেটা, এজ প্রুফ মানে বয়সের যে প্রুফ দেবে, এবং আইডেন্টি প্রুফ তোমার যে অ্যাড্রেস যে প্রুফ টুফ দেবে সেগুলো কিন্তু তোমাকে মানে সেলফ অ্যাটেস্টেড করে মানে তোমাকে নিজের সিগন সাইন করে কিন্তু তোমাকে দিতে হবে। তো ডকুমেন্ট হিসেবে তোমাকে কী কী লাগবে দেখো, এখানে দ্য প্রুফ অফ এডুকেশন কোয়ালিফিকেশন, তোমার যে এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট আছে, 8 পাস হোক, 10 পাস হোক, 12 পাস হোক, গ্র্যাজুয়েশন পাস হোক, সেই মানে সার্টিফিকেট কিন্তু দিতে হবে। তারপর কাছে এজ প্রুফ অফ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট তোমাকে জমা দিতে হবে। বার্থ সার্টিফিকেট দিলে কিন্তু তোমরা এজ প্রুফে কিন্তু বার্থ সার্টিফিকেট দিতে পারো। এবার দেখো দেখ কী বলছে এখানে, এখানে কিন্তু কাস্ট সার্টিফিকেট চেয়েছে, তোমার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু কাস্ট সার্টিফিকেট দিতে পারো। এরপর কী বলছে, ইউ পাসপোর্ট সাইজ রিসেন্ট ক্লিক ফটো নর্মাল সাইজ, তো তোমরা অবশ্যই পাসপোর্ট সাইজের ফটো তোমাকে মানে ফর্মের সঙ্গে দিতে হবে বা ফর্মের সঙ্গে সেটে দিতে হবে আটা দিয়ে। এবার দেখ আইডেন্টি প্রুফ, আইডেন্টি প্রুফের মধ্যে তোমার কী দিতে হবে, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এইগুলোর মধ্যে যে কোনো একটা থাকলে কিন্তু তোমরা আইডেন্টি প্রুফ হিসেবে দিতে পারবা। এরপর এছাড়াও কী দিতে হবে তোমাকে দেখো, কন্ট্যাক্ট ইনফরমেশন মানে তোমার মোবাইল নাম্বার, এছাড়া ইমেল আইডি, এই দুটো তোমাকে দিতে হবে। মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু তোমাকে দিতে হবে। তো দেখো এখানে আনুমানিক একটা ডেট বলা হয়েছে যেখানে জবে থেকে কিন্তু আবেদন হতে পারে। তো দেখো এখানে একটা আনুমানিক ডেট দেওয়া হয়েছে, ঠিক আছে, যেহেতু এখন করোনা ভাইরাস চলছে, তো করোনা ভাইরাস যদি বৃদ্ধি পায় এবং তোমাদের যদি জানে যদি মানে পশ্চিমবঙ্গের লকডাউন শুরু হয় তাহলে কিন্তু এই ডেট আরও পেছাতে পারে। তো একটা আনুমানিক ডেট দেওয়া হয়েছে দেখো, 16/7/2021 থেকে কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হতে পারে এবং 5/8/2021 পর্যন্ত কিন্তু এই অ্যাপ্লিকেশন চলতে পারে, ঠিক আছে। আমি কিন্তু মার্ক করে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবং তোমরা যদি এই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেল জয়েন হলে কিন্তু তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পাবে এবং সেখানে পুরো ডিটেলস কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাড়িয়ে রাখবে, এরকম নতুন চাকরি বাকরি নানা তথ্য নানা আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। তো ভালো থাকবেন বন্ধুরা, জয় হিন্দ।